সিএ বলবৎক লৈ কাৰ হ'ব কি রণনীতি? সরকার প্রশাসন বিরোধী কেনেকৈ হৈছে সাজু? নির্বাচনের পূর্বে সিএএ বলবৎ করে কি বার্তা দিব খুঁজিছে সরকারে? প্রথমে শুনি লোক সিএএ বলবৎ করাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। কাটো কেতিয়াবাই আইন হৈ গল, বলবৎ হোৱা নহয় কি কথা, লোকসভাত তো কেতিয়াবাই আইন হৈ গল, রাজ্যসভাত আইন কেতিয়াবাই হৈ গল, মোর খবর নাজানো। মই কিন্তু এটুয়ে জানো যে কা আইনখন পুরনি আইন, এখন কোনো নতুন কথা এতিয়াতো হৈ থকা নাই। সিএএ সন্দৰ্ভত মন্ত্রী অশোক সিংহলের মন্তব্য, সন্তান জন্ম কেতিয়াবাই হৈ গল, এতিয়া স্কুললৈ যাব, সিএএ আহিলেই বিজেপি 1200 আসনত জয় হওয়াতো নিশ্চিত। আইনতো কেতিয়াবাই পরিণত হল, দুই পার্লামেন্টে কেতিয়াবাই মানে পাশ করলে, এটা নতুনকে কি হয়েছে? যেটু সন্তানের জন্ম হয়ে গেল, এটা স্কুলত যাব আপনি কৈছে সন্তান জন্ম হয়েছে, নতুন কিবা কথা খুঁজক। মুখ্যমন্ত্রীর মতে আইনত পরিণত হওয়া সিএএক লৈ তেওঁ মূর্ঘমুৱা নাই, কিন্তু 2019 চনত আইনত পরিণত হওয়া পূর্বে প্রতিবাদ করা দল সংগঠন এতিয়া সাজু হয়েছে সরকারের বিরোধ করবলৈ। সদৌ অসম ছাত্র সন্থার মতে অসম বিরোধী এই আইনের বিরুদ্ধে রাজপথত হব আন্দোলন। আমি এটা কথা স্পষ্ট কৈছো, অসমৰ জনগণে তেতিয়াও কা মানি লোৱা নাছিল, এতিয়াও কা মানি নলয়। কাৰ জৰিয়তে যদি বিদেশীক অসমত সংস্থাপন কৰিবৰ কাৰণে তেখেতসকলে ৰুল ফ্ৰেম প্ৰস্তুত কৰি গোটেই বিষয়টোত আগবাঢ়ি যায়, নিশ্চিতভাৱে অসমৰ ৰাইজ পুনৰ ৰাজপথলৈ ওলাই আহিব, ইয়াৰ বিৰোধিতা কৰিব, গতিকে এই কথাটো স্পষ্ট। সিএএৰ বিৰুদ্ধে হুংকাৰ জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰো। উচ্চতম ন্যায়ালয়ত গোচর চলি থাকার পিছতো সরকারে সিএএ বলবৎ করবলৈ লোৱা কার্যক অগণতান্ত্রিক আখ্যা এজেওয়াইসিপির। কোনো কারণতে অসমত আমি নাগরিকত্ব সংশোধনী আইন প্রযোজ্য করে বিদেশীর বোঝা জাপি দিয়াটো বিচরা নাই। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যে আইনী যুঁজ, সেই আইনী যুঁজ আমি অব্যাহত রাখিম, আর আমি রাজপথর যখন সংগ্রাম সেই সংগ্রামও সবলভাবে আগবাই লৈ যাম। কা রুল ফ্রেম করার পিছদিনেরপরাই আমি আমার রাজপথর আন্দোলন অব্যাহত রাখিম, রাইজর সহযোগিতা আমি নিশ্চয় বিচার। কিন্তু কি করব কংগ্রেসে? কংগ্রেসের বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় সকলো ঠেলিলে আসু লৈ, তেওঁর আহ্বান আসুয়েলক নেতৃত্ব, তেওঁলোকেও অংশ লব আন্দোলনত। সকলো ছাত্র সন্থার সকলো শাখা সকলো কার্যালয়কে প্রতিদিনেই কার বিরুদ্ধে বিভিন্ন ধর্ণা প্রদর্শন দেখো, তেখেতসকলে গণতন্ত্রত বিশ্বাস করে, সেই গতিকে আইনসঙ্গতভাবে অনুমতি লৈ সরকার বিরোধী প্রদর্শনের ব্যবস্থা করব লাগে প্রতি অঞ্চলতে নগর শহরত, আর অসমক ভালপাওয়া সকলকে রাজনৈতিক দল কোনো আওতাত রাখিব নালাগে। যিসকলে অসমৰ অসম চুক্তিক সহায় করে, অসম চুক্তিক সমর্থন করে, সেই সকলো দল সংগঠনক লগত লৈ সরকারের বিরুদ্ধে খুব আর প্রতিবাদ আয়োজন করব লাগে, আর আমি সকলে তাত নিশ্চিতভাবে আমন্ত্রণ পালে সহযোগ করিম। কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের মতে এই আইন প্রয়োগ হলে অসমীয়ার অস্তিত্ব হব বিপদাপন্ন। অসমীয়া জাতিসত্তা ধ্বংস করার কারণে এইটো একটা ডাঙর অস্ত্র হব। বৃহত্তর অসমীয়া জাতি গঠন প্রক্রিয়া এতিয়াও সম্পূর্ণ হয়েছে বলে কব নখোজ, এটা ক্রমান্বয়ে হয়ে আছে, অ্যাসামিলেশন হয়ে আছে, কিন্তু কা বলবৎ করার পিছত এতিয়া অসমীয়ার ডেফিনেশনটাও কিছু সলাব খোঁজে, ধর্মর ভিত্তিত অসমীয়ার ডেফিনেশন আনিব খোঁজে। সাংসদ আব্দুল খালেকেও কলে পূর্বর দরে করে যাব বিরোধ। দেশের সংসদত এখন আইন কেতিয়াবাই গৃহীত হয়েছে, আমি আইনখনের বিরোধিতা করেছো, কি কারণত এখন গৃহীত আইন এতিয়ালৈকে বলবৎ করা নাই, সেই প্রশ্নের উত্তর তেওঁলোকে দিব পাৰিব। ইয়াত আমার কবলে কি আছে? আমি তো বিরোধিতা করেছো, বিরোধিতা করে যাব। দেশজুড়ি তীব্র আন্দোলন আর বিক্ষোভের পিছতো সরকারে আইনত পরিণত করিলে নাগরিকত্ব সংশোধনী দফা, এতিয়া ইয়াক বলবৎ করবলৈ সাজু হয়েছে সরকার, ইয়ার লগতে সকল ধরনের সাবধানতা পূর্বে লৈছে সরকারে। এতিয়া সময়ত স্পষ্ট হব সিএএ বলবতর পিছত কি হব দেশ আর রাজ্যর পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।